আমি হল হল আজিদেরকে এবারে বলছি যে আমি নির্দেশ দিয়েছি মিটিং করে আমি, এবং আমার আপনার সকল কর্মচারী কর্মকর্তাদেরকে বলেছি, আমি সতর্ক করে দিয়েছি যে হাজিদেরকে নিয়ে আপনারা ব্যবসা করবেন না। হাবিজ নেতাদেরকে বলেছি, হাবিজ নেতাদেরকে বাধা করবেন করবেন না, যিনি কিছু করতে চান তার টাকা হবে ওই জেলখানা। আমাদের যারা হজ করতে যায় আমি তাদের সম্মানের সাথে হজ করাবার জন্য এবারে আমি চেষ্টা করে দিছি, এবং আমি বিমান ভাড়া করে করে এখন রেখে দিছি আমি। তো তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ।